Dubai versus Bangladesh. Number 1. যেখানে বাংলাদেশের মানুষ পোষা প্রাণী হিসেবে কুকুর বিড়াল এবং শালিক পাখি পুষে থাকে সেখানে দুবাইয়ের মানুষ কুকুর বিড়াল নয় বরং বাঘসিংহের মতো ডেঞ্জারাস সব প্রাণী পুষে থাকে। Number 2. মোটা মানুষদের জন্য দুবাইতে একটি অফার আছে। যদি কোনো মোটা মানুষ তার ওজন 1 কেজি কমাতে পারে তাহলে দুবাই সরকার তাকে 2 গ্রাম স্বর্ণ গিফট হিসেবে দিয়ে থাকে। বাংলাদেশের সরকার যদি এরকম কোনো অফার দিত তাহলে কিছুদিনের ভিতরে সরকারকে তার গুটিপাটি গুছিয়ে নিয়ে বাড়ি চলে যেতে হতো। Number 3. বাংলাদেশের মানুষের কাছে অল্প কিছু টাকা হলে তারা নিজেকে নেতা ভাবতে শুরু করে দেয়। অফার দিকে দুবাইয়ের মানুষের কাছে 8 থেকে 10টি সুপারকার কয়েকটি দামি দামি পোষা প্রাণী না থাকলে তারা নিজেকে সমাজের অংশই মনে করে না। Number 4. দুবাইতে আপনি এমন কিছু জায়গা পাবেন যেখানে প্রতি 100 মিটার পর পর এমন কিছু মেশিন বসানো আছে যেখানে আপনি ফ্রিতে খাবার খেতে পারবেন। এদিক থেকে বাংলাদেশে এমন কিছু সংস্থা আছে যারা মানুষকে ফ্রিতে খাবার খাইয়ে থাকে।